আপনি যদি যদি প্রেস করেন, প্রেস করার পরে যদি কেউ টাচ করে, টাচ করে হ্যাঁ, বা চুরি করার সিস্টেমে যদি করে, সাউন্ড করব প্লাস চাকাটা জাম হয়ে যাবে। তো বন্ধুরা, এই স্কুটিগুলিতে প্রতি কিলোমিটার মাত্র খরচ হবে 10 থেকে 15 পয়সা। বন্ধুরা, তোমরা পার্থক্যটা বুঝতেই পারছো, এই স্কুটিগুলি কিনলে তোমাদের কতটুকু টাকা সেভ হবে। সো বন্ধুরা, তোমরা সবাই জানো যে ফিউচার ভেহিকেল মানেই কিন্তু ইলেকট্রিক ভেহিকেল। তো পেট্রোল যেটাকে বলে ফসিল ফিউল, এটা কিন্তু দিন দিন ফুরিয়ে আসছে, আমরা সবাই জানি। হ্যালো গাইজ, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ অফ ত্রিপুরা কুমারঘাট। তো আজকে আমরা কোনো সেকেন্ড হ্যান্ড বাইক বা সেকেন্ড হ্যান্ড কারের কোনো রিভিউ হয়েছি না, তো আজকে আমরা স্পেশাল আইছি, দেখতে পারছো, ব্যাটারি চালিত স্কুটি। তো এটা ত্রিপুরাতে কিন্তু প্রথমবার ব্যাটারি চালিত স্কুটি চালু হয়েছে। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখবে, তো ব্লগটা আশা করি অনেকটা হেল্পফুল হবে তোমাদের কাছে। তো ত্রিপুরাতে কিন্তু এটা ফার্স্ট টাইম, তো ত্রিপুরাতে এটা ওনারা তো ব্যাটারি চালিত স্কুটি ফার্স্ট টাইম চালু করেছে। তো আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে সব কিছু ডিটেলস, তারপর স্কুটির সুবিধা অসুবিধা আছে, স্কুটিগুলির তো স্পেশাল আছে, তো অনেকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো তাদের সেই পোস্টার, ব্যাটারি চালিত পয়েন্ট যে পোস্টার আছে, তো এখানে কিন্তু অনেকগুলি ডিটেলস আছে, তোমরা দেখে নিতে পারো। এটা হলো মেইন পোস্টার, আর এটা দেখতে পাচ্ছ মেইন রোডের পাশে, তো এটা হলো কুমারঘাট মেইন রোড। তো এখানে হলো আগরতলা আসাম আগরতলা রোড, এটা তো এটা এদিকে হলো আগরতলা, আর এদিকে হলো ধর্মনগর মেইন রোডের পাশে অবস্থিত সেই ব্যাটারি চালিত স্কুটি। তো বন্ধুরা, ব্যাটারি চালিত স্কুটি কিন্তু ত্রিপুরাতে এই প্রথম এসেছে, এর আগে কিন্তু ছিল না। এই স্কুটিগুলিতে ইউজ করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা দীর্ঘস্থায়ী। তো আমরা সাধারণত মোবাইলে যে ব্যাটারি ইউজ করে থাকি সেই ব্যাটারি। তো আগে অবশ্যই ব্যাটারি চালিত স্কুটি ছিল, সেগুলি অ্যাসিড চালিত স্কুটি ছিল, তো তার জন্য সেগুলি বাতিল হয়ে গেছে। তো 1 লিটার পেট্রোল দিয়ে আমরা 40 থেকে 50 কিলোমিটার মতো রান করতে পারি, আর আমরা ব্যাটারি চালিত স্কুটি দিয়ে 40 থেকে 50 কিলোমিটার রান করতে পারবো মাত্র 1 ইউনিট ইলেকট্রিক খরচ করে, যে 1 ইউনিট ইলেকট্রিকের দাম মাত্র 5 থেকে 6 টাকা। স্পেশালি হতে যাচ্ছে সেই স্কুটিগুলির ভালো দিক খারাপ দিক, তারপর স্কুটিগুলির প্রাইস, তারপর সব কিছু ডিটেলস নিয়ে আমরা এসেছি। তো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে রাখো, স্কিপ না করে। সেই ওনার দাদা আমরা, তো দাদা আপনার নামটা প্রথম বলে দেন। আমার নাম প্রিয়তোষ ভৌমিক। প্রিয়তোষ ভৌমিক, যে ডিলারের নাম হচ্ছে ব্যাটারি পয়েন্ট। আমার শোরুমে আপনার মানে কি তিনটা মডেল আছে, যেটা মানে কি এটা আপনি নেটও দেখতে পাবেন। প্রথম হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মডেল 25 স্পিড, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট 25 স্পিডে চলবে। এটাতে একবার চার্জ দিলে 60 কিলোমিটার যায়। 60 কিলোমিটার, ঠিক আছে। লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটার ওয়ারেন্টি হচ্ছে 3 বছরের, কিন্তু এটা আপনার 5-6 বছর ইউজ করতে পারবেন। ট্রেনের স্পিড চার্জিংয়ের জন্য সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, একবার চার্জ দিলে 60 কিলোমিটার চলবে। এটা হচ্ছে তার সবচেয়ে বড় টেকনিক। তো এটা স্পেশাল আছে যে এটার মধ্যে উইদাউট ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস লাগবে না এটার মধ্যে, এটা পেপারলেস, পেপারলেস লাগবে। আর এটার মধ্যে কোনো এই লাইসেন্স বলে ড্রাইভিং লাইসেন্সও লাগবে না এটার মধ্যে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া। তো সো বন্ধুরা, এই স্কুটিটা চালালে ট্রাফিক পুলিশ আটকাবে না, কারণ পিছনে দেখতে পাচ্ছ নাম্বার প্লেটের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল আছে, তো এটা নিয়ে বাইরে বেরোলে কোনো ট্রাফিক পুলিশ আটকাবে না। ইকো ফ্রেন্ডলি ভেহিকেল, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটাকে দেওয়া হচ্ছে। যেটা স্পেশাল আছে ডিজিটাল মিটার বক্স, এই যে দেখতে পাচ্ছ, সব কিছু একদম শো করবে, কত কিলোমিটার রান করেছে, তারপর কতটুকু চার্জ ব্যাটারি আছে। এখানে আছে দুটা সামনে ইন্ডিকেটার, ডাবল ইন্ডিকেটার, আর আছে হাই পাওয়ার, আর টায়ারগুলি আছে দুটো টায়ার, সামনে পিছে টায়ার আছে টিউবলেস। আর ব্যাটারিটা এখানে থাকে, হ্যাঁ ব্যাটারিটা থাকে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছ হচ্ছে চার্জার, এটা হলো চার্জার, নর্মাল প্লাগে যে কোনো জায়গাতে চার্জ করতে পারবেন। আর ব্যাটারিটা এটার ভেতরে থাকে, এখানে আছে ব্যাটারিটা, এই যে ব্যাটারিটা দেখে নেন। তো এই ব্যাটারির উপর নির্ভর করে পুরো স্কুটিটা কিন্তু চলে, ইলেকট্রিক ভেহিকেল, তো এটাতে এলসিডি থাকে, পুরো গাড়িটা সিস্টেম বলতে এই জায়গার মধ্যে যদি অফ করে দেওয়া হয় তাহলে এখানে কোনো কাজ করবে না, বন্ধ থাকবে, বন্ধ থাকবে, ঠিক আছে। আর চার্জার করার জন্য চার্জার পয়েন্ট তো এদিকে আছে না, সামনের দিকে, এই যে এটা হলো চার্জার পয়েন্ট। তো বাড়ি ঘরে নর্মাল চার্জ করা যাবে, বাড়ি ঘরে নর্মাল প্লাগে চার্জ করা যাবে, এটা পেপার লাগবে না, উইদাউট এনি ডকুমেন্ট এটা যে চালাতে পারবেন, শুধু হেলমেট ইউজ করতে হবে, হেলমেট ইউজ করতে হবে। আর এটার প্রাইস হচ্ছে 61,500, এটা একদম ফিক্সড রেট না, এটা ফিক্সড রেট, ফিক্সড রেট। এর মধ্যে কোনো ফাইন্যান্সের কোনো ব্যবস্থা নেই, এর মধ্যে কোনো সুবিধা নেই। তো অন্যগুলি যেগুলো আছে এর মধ্যে ফাইন্যান্স হবে, কিন্তু এটার মধ্যে ফাইন্যান্স হবে না, এটা লো মডেল বলে এটাতে রেজিস্ট্রেশন হয় না, সেজন্য এটাতে ফাইন্যান্স হবে সুবিধা নেই, সুবিধা নেই। এটার নাম হচ্ছে জিল ইএক্স, জিল ইএক্স, এটা হলো সেকেন্ড টপ মডেল, সেকেন্ড টপ মডেল আফটার ইউএলআই, লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আছে তারপর হচ্ছে এটা সেকেন্ড মডেল, সেকেন্ড মডেল। তো এটা কিন্তু এটার থেকে অনেকটা ডিফারেন্স আছে, অনেক কিছু
টোটাল স্পিডটা কত কত টাকা আছে হাই স্পিড 60 কিমি আর এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে 68500 তো এটার থেকে মোটামুটি একটু মানে রেট একটু বেশি আছে এটার মধ্যে রেট বেশি আছে এটাতে ড্রাইভিং লাইসেন্স লাগবে ইনস্যুরেন্স লাগবে রেজিস্ট্রেশন লাগবে এটা কি আপনাদের আপনারাই তো করিয়ে দিবেন যদি আপনারা থাকে তো আমাদের থেকে হয়ে যাবে এটাতে ফাইন্যান্স আছে ফাইন্যান্স আমাদের আছে এলএনটি আছে আর ফাইন্যান্স করলে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে দিয়ে নিতে হবে মিনিমাম 25000 মিনিমাম 25000 দিতে হবে তারপর ফাইন্যান্স হয়ে যাবে আর এখানে তো নাম্বার প্লেট তো লাগানো হবে না নাম্বার প্লেট তো রেজিস্ট্রেশন হবে মানে কি নাম্বার প্লেট লাগাতে হবে আচ্ছা বা কম্বো ব্রেক আছে এই যে যেটা বিভিন্ন পেট্রোল পাম্প স্কুটারও আছে এটা যে কম্বো কম্বো ব্রেক দুটা দিয়ে আছে আর টায়ার আছে টিউবলেস সামনে টায়ার পিছনে টায়ার ইউএসবি পোর্ট আছে ইচ্ছা তো এখানে স্পেশাল আছে ইউএসবি পোর্ট তো তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় মোবাইল চার্জ করতে পারবে মোটরটা এখানে থাকে মোটর হ্যাঁ মোটরটা হচ্ছে এটা এই সাক এটা হলো মোটর হ্যাঁ আর এটা হচ্ছে সাসপেনশন বোথ সাইড দিকে আছে সামনে যে রকম আছে দেখো এই যে এটা টেল লাইট আর এটা দুই পাশে আছে দুটো ইন্ডিকেটর না দুই এই ডিসপ্লে দেখতে পাচ্ছ এটা হলো এই ডিসপ্লেতে ব্যাটারি চার্জ কতটুকু আছে সেটাও দেখাবে কত কিলোমিটার চালাচ্ছেন সেটাও দেখাবে স্পিডও দেখাবে সব কিছু দেখাবে এটা হ্যাঁ সো বন্ধুরা আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে তিনটি মডেল আছে তো প্রথমটা দেখিয়ে দিলাম দ্বিতীয়টাও দেখিয়ে দিলাম তো এখানে আমরা যে টপ মডেলে যেটার স্পিড অনেক বেশি তো আমরা দেখিয়ে দিই এটা 121 কিলোমিটার চলবে এটা 121 কিলোমিটার এটা তো দুটো মোড আছে লো স্পিড হাই স্পিড হাই স্পিড যদি লো স্পিডে চালান তাহলে 110 121 কিলোমিটার পাবেন যদি হাই স্পিডে চালান তাহলে 110 কিলোমিটার পর্যন্ত পাবেন 110 কিলোমিটার পার চার্জ একবার চার্জ দিলে 121 কিলোমিটার 121 কিলোমিটার এটার ব্যাটারিতে ওয়ারেন্টি আছে 3 বছর বাট এটা কোম্পানির যে কমিটমেন্ট আছে আর ওয়ারেন্টিটা আপ টু 5 ইয়ার মানে কি এটা লিথিয়াম আয়ন ব্যাটারি মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি এটা আপনি মানে কি যে কোনো মানে 3 বছর ওয়ারেন্টি আছে মানে 3 বছরের মধ্যে আর কোনো খরচ নাই খরচ নাই খালি চার্জ দিতে হবে অনলি আগে কিছু করতে হবে সেম আপনার মনে করেন হ্যাঁ চার্জ দিতে হবে আর কোনো কাজ নাই এদারও মানে কি আছে সেম ইন্ডিকেটর হেড লাইট এগুলো সব চলছে এই যেটার মতো ডাবল ইন্ডিকেটর আছে দুপাশে ইন্ডিকেটর তারপর আছে হেড লাইট কম্বো ব্রেক এই যে সেম কম্বো ব্রেক আছে এটার মধ্যে শকার আছে আর টিউবলেস টায়ার আছে টিউবলেস টায়ার এখানে খুব বড় একটা হোল আছে এখানে এখানে অনেক জিনিস রাখার জন্য মোবাইল রাখা যাবে এখানে সেম ইউএসবি চার্জার আছে কোন দিকটা এই যে পিছনের লুকটা এটা পিছন থেকে লাইটটা দেখো কত সুন্দর দেখতে এটা ব্রেকিং লাইট তারপর আছে দুপাশে আছে ইন্ডিকেটর আছে সাইডের থেকে দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা আপনি বুঝতে পারবেন না whether it is ব্যাটারি অর ব্যাটারি অপারেটেড ভেহিকল অর পেট্রোল অপারেটেড ভেহিকল ভেহিকল দিনের দিন পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে পেট্রোলটা কারণ কি এটা লিমিটেড লিমিটেড আসবে যেটা হলো ইলেকট্রিক ভেহিকেল এই ইলেকট্রিক ভেহিকেলের উপরে পুরো দুনিয়া কিন্তু নির্ভর করতে হবে এটা যা শুরু হয়েছে আমাদের ডেভেলপ কান্ট্রিতে অনেক আগে শুরু হয়েছে আমাদের ইন্ডিয়াতে শুরু হয়েছে আজকে কয়েক বছর হলো সেটারে অঙ্গবিশেষ আমি ত্রিপুরাতে এটাকে প্রথম নিয়ে আসলো তাহলে তাতে এসে যে টু হুইলার তারপর নেক্সটে তো আরো অনেক কিছু অন্যান্য কিছু আসবে এটা আশা করা যায় আসবে সেটার মনে করেন আছে এখানে কি আসবে চার্জার ফার্স্ট চার্জিং স্টেশন আজকে যদি ইলেকট্রিক ভেহিকেল গুলো শুরু হয় ফার্স্ট চার্জিং স্টেশনও শুরু হবে এখন টু হুইলার আছে থ্রি হুইলার আছে ধীরে ধীরে কি হচ্ছে ফোর হুইলার আসবে ফিউচার ভেহিকেল মানে কি ইলেকট্রিক ভেহিকেল হিসাবে আমি এখানে শুরু করলাম এম্পিয়ার বাই গ্রেস বহুত বড় কোম্পানি বহুত নামি দামি কোম্পানি ভালো প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন অনলাইনেও দেখতে পারবেন আমাদের এখানে এসেও দেখতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রতিয়াবাড়ি সাউন্ড করব প্লাস চাকাটা জাম হয়ে যাবে ছাড়াও চালাতে পারবেন যেমন এটি ডাবল ক্লিক করলে স্টার্ট হয়ে গেছে এখন চাবি হাতে রাখে বা বাড়িতে রেখেও চালাতে পারবেন বুঝলাম তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা কতগুলি ফিচার্স অ্যাভেলেবেল আছে এর মধ্যে আজকের ব্লগটা এখানেই এন্ড করতে যাচ্ছি তো আমরা যে স্কুটি তো আমার যে স্কুটিগুলি দাদা নিয়ে এসেছে ত্রিপুরাতে ফার্স্ট টাইম তো এগুলি সবগুলি রিভিউ তারপর প্রাইস তারপর যে এগুলির মধ্যে কী ফিচার্স অ্যাভেলেবেল আছে না আছে সব কিছু দাদা ডিটেলসে বলে দিয়েছে তো তোমরা যদি দরকার লাগে অবশ্যই দাদাকে কল করবে
আর কল করে এখানে আসবে। আর আশা করি আমি ফার্স্ট টাইম দেখেছি, দেখে আমিও ব্লগ বানানোর জন্য উদ্যোগ নিয়েছি। তো যারা জানেন না এটা যে কুমারঘাটের মধ্যে ইকো ফ্রেন্ডলি ভেহিকেল, তো যারা যারা নতুন দেখছো তারা যদি মনে করো যে শেয়ার করবো, ব্লগটা শেয়ার করলে অনেকের কাছে ছড়িয়ে পড়বে। তো আর বেশি কিছু বলার নেই। তো ঠিক আছে দাদা, এখানে ব্লগ ডান করি। তো বেশি করে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।